প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আশা করি ভালো আছেন শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই বিতর্ক অনুষ্ঠান চলছে প্রাথমিক রাউন্ড নক পর্বের জমজমাট লড়াই আজ আমাদের বিতর্কের বিষয় কিশোর অপরাধ প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি এর পক্ষে বলবে রাজশাহী মেডিকেল কলেজ বিপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বাগত দুটি দলের বন্ধুদের শ্রোতা সনাতন পদ্ধতির এই বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর বিধানচন্দ্র দাস সম্মানিত উপাচার্য নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী আছেন জানাব মো আবু সাঈদ সম্মানিত যুগ্ম জেলা ও জজ রাজশাহী এবং অনুষ্ঠানটির মডারেটর বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান অনুষ্ঠানটির প্রযোজক মোহাম্মদ মাসুম পারভেজ এবং আমরাই সেরা অনুষ্ঠানটির সঞ্চালনায় আব্দুর রকন মাসুম প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার সংক্ষিপ্ত নিয়ম কানুন জানিয়ে দিচ্ছেন সম্মানিত মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান সুপ্রিয় বিতাকিক বৃন্দ আমাদের আজকের বিতর্কের বিষয় কিশোর অপরাধ প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি আজকের বিতর্কে তোমরা দুটি দল অংশগ্রহণ করেছ রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের আজকের বিতর্ক তিনটি বিষয় মূল্যায়ন করা হবে সেটি হচ্ছে উচ্চারণ দশ তথ্য এবং উপস্থাপন দশ যুক্তিখণ্ডন দশ টোটাল ত্রিশ নম্বরে বিতর্ক করতে হবে তোমাদের এছাড়াও যুক্তিখণ্ডন পর্বে দলনেতা দশ নম্বরের যুক্তি উপস্থাপন করতে পারবেন সেক্ষেত্রে এই দশ নম্বর তোমাদের দলীয় নাম্বারের সাথে যোগ করা হবে ব্যক্তিগত নাম্বারের সাথে যোগ হবে না ও বিতর্কিক বৃন্দ এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত নিয়মকানুন আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা দক্ষতা এবং যোগ্যতা দিয়ে আজকে বিতর্ক করবে এবং আমাদের আজকের বিতর্কটি অত্যন্ত উপভোগ্য হবে প্রথমেই পক্ষদল রাজশাহী মেডিকেল কলেজের প্রথম বক্তা ঋষিতা চার্লিন প্রকৃতিকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক সভায় আমার সামনে উপস্থিত আছেন মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার পক্ষ এবং প্রতিপক্ষের বন্ধুরা আর যারা এই বিতর্ক দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে কিশোর অপরাধ প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি চলে যাচ্ছি সংগায়নে কিশোর অপরাধ কিশোর অপরাধ কী কিশোর অপরাধ বলতে আমরা সাত থেকে ষোলো বছর বয়সী কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে বোঝাচ্ছি প্রতিরোধ প্রতিরোধ হচ্ছে কোনো ঘটনা ঘটার পূর্বে সেটা ঘটার সম্ভাবনা কমানোর জন্য আমরা যে প্রচেষ্টাগুলো করে থাকি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট ওয়েব পেজ অ্যাপ অবাধ ব্যবহার বলতে বোঝাচ্ছি আমরা স্ক্রিনিং মনিটরিং সার্ভেলেন্স ছাড়াই যথেচ্ছ ব্যবহারকে আর জরুরি কেন বলছি কারণ অবিলম্বেই যে পদক্ষেপগুলো গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় অবিলম্বেই যে পদক্ষেপগুলো নিয়ে কিশোর অপরাধ কমানো সম্ভব আমরা সেগুলো নেব আমরা কোনো লং টার্ম প্রসেসের মধ্যে এখন যাচ্ছি না এবার কিশোর অপরাধ কেন কিশোর অপরাধ যেগুলো ছিল কিশোর অপরাধ ধারণা বলতে আমরা যা বুঝতাম তার মধ্যে ছিল চুরি ডাকাতি পকেটমার তারপর মাদকাশক্তি এগুলো অনেক কিছু কিন্তু এখন এখন আমাদের কিশোর অপরাধের সংজ্ঞাটা অনেকখানি পাল্টে গেছে কেন পাল্টে গেছে কারণ আমরা বাধ্যতামূলকভাবে অনলাইন জগতে পদার্পণ করছি কেন করেছি এই করোনা পরিস্থিতির কারণে আমরা ছোট থেকে বড় কিশোর পূর্ণবয়স্ক সবাই বাধ্য হয়েছি একটি অনলাইন জগতে পদার্পণ করতে এখানে কিশোরদের সামনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়ে গেছে অপরাধ করার আরও অনেক পদ্ধতি এসে গেছে কেন কারণ এখানে নিরাপত্তা বেশি তারা নিজের পদচিহ্ন না রেখেই সেখান থেকে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে বেরিয়ে আসতে পারছে এই জন্য গত দশ বছরে অপরাধ প্রবণতা দ্বিগুণ হয়েছে কিশোরদের মধ্যে কিভাবে দু সালে যেখানে আমাদের আদালতে কিশোর অপরাধ ভিত্তিক কেস আসতো চারশো চুরাশিটা সেখানে দু সালে সেটা এসে দাঁড়িয়েছে আটশো এখন আমরা কেন অনলাইন ভিত্তিক কিশোর অপরাধ কেন বাড়ছে কেন বাড়ছে অনলাইন ভিত্তিক কিশোর অপরাধের মধ্যে কি আছে স্ক্যামিং ব্ল্যাকমেইলিং ম্যালয়ারের মাধ্যমে হ্যাকিং ড্রাগ ডিলিং মাদক চোরাচালানের নতুন দিকান্ত উন্মোচিত হয়েছে এবং এই অপরাধগুলোর মধ্যে কিশোররা যে করছে তার প্রমাণ কি তার প্রমাণ আছে ঢাকা মেট্রোকন মেট্রোপন মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিবেদন বলছে যে এই অনলাইন ভিত্তিক কিশোর অপরাধগুলোর মধ্যে সত্তর পার্সেন্ট করছে কিশোররা নিষিদ্ধ সাইটগুলো নিষিদ্ধ এলাকায় ঢুকে তারা প্রলুব্ধ হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল যোগাযোগ মাধ্যমের একটা ভূমিকা আর আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটাই এরকম যে তারা একই ধরনের মানসিকতার মানুষগুলোকে সংঘবদ্ধ হওয়ার সুযোগ করে দেয় আর যেটা আমাদের সামনে অতি ভয়ঙ্কর একটি ব্যাপার উত্থাপন করে যেটা হচ্ছে কিশোর গ্যাং এই কিশোর গ্যাং উৎপাতে জনজীবন অতিষ্ঠ আর এই কিশোর গ্যাংকে সংঘবদ্ধ করার সম্পূর্ণ ভূমিকায় আমাদের সোশ্যাল মিডিয়ার আর আমরা এখানে এই অবাধে বিচরণ যদি আটকাতে পারি তাহলে আমরা কিশোর অপরাধ অনেকাংশে কমাতে পারব কিভাবে কমাতে পারব এখানে সোশ্যাল মিডিয়ায় তাদের যতটুকু ব্যবহার তাদের জন্য অনুমোদিত আমরা ততটুকুই তাদেরকে করতে দিব। সুতরাং এবারে বিপক্ষ দল রাচি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বক্তা অবাধ ব্যবহারের মাধ্যমে কিশোর আমরা কমাতে পারব ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পক্ষ বক্তব্য আমরা এতক্ষণ ধরে শুনছিলাম কিন্তু আমরা একটি বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট হতে পারিনি যে কতটুকু অনুমোদন দেওয়া হবে কে অনুমোদন দিবে কিভাবে নিয়ন্ত্রণ করবে কিভাবে এটার কার্যকরী ফলাফল আসবে আপনারা যদি বিবিএসের জরিপ দেখেন বিবিএসের জরিপে জানা গেছে যখন যখন বাংলাদেশে আইনগত কারণে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে ওটা কার্যকর ফলাফল আসেনি কারণ দু হাজার সালে এসে দাঁড়িয়ে আপনার হাতে ভিপিএন মতো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে এই অবাধ ব্যবহারকে আপনি কার্যকরী ফলাফলের দিকে নিতে পারেন না সবচেয়ে জরুরি যে সংজ্ঞানটা সেটি এই বিতর্কে এখনও পর্যন্ত হয়নি সেটা হচ্ছে কিশোরদের মানসিকতার সংজ্ঞানটা কিশোরদের মানসিকতা কীরকম কিশোরদের মানসিকতা কৌতূহল উদ্দীপক থাকে অনুকরণ প্রিয় থাকে অনুসন্ধিত সু থাকে ওই জায়গা থেকে তাদের অর্থনৈতিক কোনো ধরনের চাহিদা নাই যে কারণে তারা কিশোর অপরাধ করবে বা তাদের ওই জায়গায় রাজনৈতিক কোনো চাহিদা নাই তারা কিশোর অপরাধ করবে কৌতূহলের জায়গা থেকে তার কিশোর অপরাধে বেশিরভাগ জড়িয়ে পড়ে এখন আমাদের যেই জায়গাটা সেই জায়গা থেকে কীভাবেই সমাধানটা আসবে প্রতিরোধ যদি আপনি করতে চান শিকড় থেকে প্রতিরোধ করতে হবে মানে কিশোরদের মনোমানসিকতা যখন বড় হচ্ছে সামাজিকীকরণ হচ্ছে ওইখান থেকে চেঞ্জ আনতে হবে মানে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষায় নৈতিকতার জায়গায় ইন্টারনেট ব্যবহারের যে শিষ্টাচার এটা নতুন একটা বই যোগ করতে হবে তার মাধ্যমে সে প্রাথমিক লেভেলে এবং হচ্ছে মাধ্যমিক লেভেলে উচ্চ মাধ্যমিক লেভেলে সেটা শিখে বড়ো হবে এর পরবর্তীতে তার পারিবারিক শিক্ষায় যোগ দিতে হবে পারিবারিক শিক্ষায় যোগ দেওয়া কেন জরুরি কারণ তখন থেকেই একটা শিশু কিশোর হওয়ার এই ধাপে ধাপে সে নৈতিকতা শিখে শিষ্টাচার শিখে ওই জায়গা থেকে তাকে এগুলো জানাতে হবে একজন কিশোর অপরাধ কখনই কিশোর অপরাধ ছেড়ে আসবে যখন তাকে বোঝানো যাবে যে ওই অপরাধটা তার নিজের জন্য কেন খারাপ যখন একজন মানুষ বুঝে যে কোনো একটা অপরাধ কোনো একটা বিষয় নিজের জন্য খারাপ তখন গিয়ে সে ওইখান থেকে সরে আসে আপনি যদি এই অবাধ ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে তাকে সরাতে চান তাহলে পারবেন না কেন পারবেন না কারণ তার হাতে ভিপিএন আছে সেটা ব্যবহার করতে পারবে ভিপিএন কেউ কিভাবে আপনি অফ করবেন এটা কোনো ধরনের মেকানিজম এখানে যায়। আইনের শিক্ষার্থী হিসেবে আমি আপনাকে কি দেখাতে পারি আইনের শিক্ষার্থী হিসেবে আমি আপনাকে দেখাতে পারি যে আপনাকে প্রথমে সচেতনতা গড়ে তুলতে হবে সচেতনতা গড়ে তুললে পরবর্তীতে যে আইনের প্রয়োগগুলো আছে এগুলো আপনি কার্যকরভাবে পাবেন এই জন্য প্রতিরোধের প্রথম ধাপে আপনাকে কি কি ফলো করতে হবে প্রতিরোধের প্রথম ধাপে কিছু অনুসরণীয় বিষয় আছে সেগুলো হচ্ছে আপনার এই যে কিশোররা বেড়ে উঠে ওই বেড়ে ওঠার জায়গাতে কাজ আনতে হবে দ্বিতীয়ত ওই তাদের শিক্ষাক্ষেত্রের যে জায়গাটা ওগুলোকে আরও কার্যকরী করতে হবে আর অন্তর্ভুক্তিমূলক করতে হবে তাদের কথাবার্তাগুলো জানতে হবে আপনি অঞ্চলগুলোর দিকে তাকান স্কেন অঞ্চলগুলো গত দশ বছর জরিপে দেখা গেছে তারা হচ্ছে এই ধরনের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ না করে কিশোর অবর দমন করতে পেরেছে শুধুমাত্র এই পদ্ধতিগুলো অনুসরণ করে গাজীপুরের কোনাবাড়িতে যে কিশোরের অপরাধীদের জন্য যে সংশোধনাগার আছে তার গত দশ বছর জরিপে জানা গেছে যে যেহেতু তাদেরকে যদি আপনি এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আনেন এর চেয়েও আপনি তাদেরকে যদি মানসিকতা পরিবর্তন করতে পারেন তাহলে তাদের অপরাধের মাত্রা আরও কমে যায় কারণ এই জায়গাতে তারা একজন বন্ধু আরেকজন বন্ধুকে এই অপরাধে প্রলুব্ধ করে কিন্তু তাদের এই প্রলুব্ধ করার প্রক্রিয়া কখন কমবে যখন ওই প্রথম বন্ধুটা ওই প্রথম বন্ধুটা যখন তার সামাজিক ভালো হবে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো হবে এবং পারিবারিক শিক্ষা ভালো হবে তাই এই সমস্যার সমাধান সেকর থেকে জরুরি ধন্যবাদ ধন্যবাদ নানীয় মডারেটর আমাকে এখন কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমেই আমার বিপক্ষ দলের একটি কথা বলতে চাই যে তারা বলল আমাদের এখানে কীভাবে হবে সেটা আমরা দেখা যায়নি সেটা দেখানোর জন্য আমি প্রথমে আসতেছি যে আমরা এটা নিয়ন্ত্রণটা কিভাবে করব। আমাদের দেশের সাইবার সেল একটা আছে সাইবার সেল কাজ করে কি আমাদের ইন্টারনেটে কীভাবে কাজ হচ্ছে এবং তথ্য প্রযুক্তি আইন যখন থেকে হয়েছে তখন থেকে একটা আমাদের সাইবার সেলও আছে এই সাইবার সেল করবে কি আমাদের বিগত সময়ে আমরা যখন বললাম যে করোনার কারণে আমাদের অনলাইনে আসতে হয়েছে তো অনলাইনে আসার পরে একটা কিশোরের কতটুকু অনলাইনে জায়গার দরকারটা হয়েছে তারা সেটা ডেটা অবশ্যই অ্যানালাইসিস করবে এবং এই অনলাইনের কোথায় থেকে একটা কিশোর প্রলুব্ধ হচ্ছে অপরাধে যাওয়ার দিকে সেই জায়গাটা তারা বন্ধ করে দেবে তারা পুরো জায়গাটা কিন্তু বন্ধ করলো না তারা কিছু কিছু জায়গা বন্ধ করলো যে জায়গাটা তাকে প্রভাবিত করতে পারে এই যে এইটুকু প্রভাবিত করার যে জায়গাটা এটা বন্ধ করার মাধ্যমেই আমরা এটা কমাতে পারে তার কারণ কি উনি নিজেই বলে গেলেন যে এখানে কিশোরদের মানসিকতাটা দেখতে হবে কিশোরদের মানসিকতা কি কিশোররা মানসিকতায় যে নিজেকে জাহির করতে চায় তারা আরেকজন এটা হওয়ার কারণে এই যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা অবাধভাবে ব্যবহার করতে দিচ্ছি অবাধভাবে ব্যবহার করতে দেওয়ার ফলে কী হচ্ছে সামাজিক মাধ্যমে তথাকথিত কুল সাজার একটা বিষয় আছে এখানে কুলটা কীভাবে সাজানো হয় একটা মানুষ যতটা খারাপভাবে যাচ্ছে যতটা কালাকালি করতে পারে যতটা স্যাভেজ ব্যবহার করতে পারে ততটাই তাকে কুল দেখানো হচ্ছে এখন সমাজে আপনি যখন সোশ্যাল মিডিয়াটাকে ডাকতেছেন অভাব বিচরণ হচ্ছে তখন সে দেখতেছে হ্যাঁ আমি তো কুল ব্যবহার করতো কী করা লাগবে আমার অবশ্যই অপরাধ করতে হবে কয়েকদিন আগে যেমন ঘটনা ঘটনায় বলতে পারি যে একটি কিশোর গ্যাংকে দেখা গেল তারা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার এই সুযোগটা তারা কীভাবে পেল বা এই সাহসটা কেন হলো কারণ এটাকে আমরা কুল বানিয়ে দিয়েছি তো এই যে আমরা দেখাইলাম যে এই জায়গাগুলো আমরা তাদেরকে আটকায় দিচ্ছি তার যে মানসিকতার দিকটা আমাদের এই সাইবার সেলটা করবে কি তারা এই অ্যানালাইসিসটা করবে অ্যানালাইসিস করে দেখবে যে কোথায় থেকে তার মানসিকতাটা অপরাধের দিকে নিয়ে যেতে পারে এই অপরাধের দিকে যাতে না যায় সেই জন্য ওই জায়গাগুলো শুধু নির্দিষ্ট জায়গাগুলোই তারা আটকায় দেবে তার ফলে কি হলো সে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় থাকলো সোশ্যাল মিডিয়ার যেসব তার সুবিধা পাওয়ার কথা সুবিধাগুলো সে অবশ্যই পাইল এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই তার শুধু আমরা রেস্ট্রিকশন করে রাখলাম যেমন আমরা ভোটার দিকারের ক্ষেত্রে দেখছি যে আঠারো কমে আমরা কাউকে কিন্তু ভোট দিতে দিচ্ছি না তাহলে এই যে একজন মানুষ পরিণত হয়ে গেল তারা বলতেছে তারা মানসিকতার কথা বলবে মানসিকতা উন্নত করবে ঠিক আছে মানসিকতাটা উন্নত হয়ে যাক মানসিকতা উন্নত যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তার জন্য আমরা উন্মুক্ত করে দিলাম তখন সে বুঝবে যে এটা আমার জন্য ঠিক নাকি এটা আমার জন্য ভুল তো এই যে তার আগ পর্যন্ত আমরা আটকায় রাখলাম এখন কথা আসতেছে তাহলে মানসিকতাটা আমরা বুঝবো কীভাবে তার ডেভেলপ হয়েছে কি না আমরা এখানে একটা রেজিস্ট্রেশন সিস্টেম অবশ্যই আনতে পারি যে কে যে ব্যবহার করতেছে তার যদি অবশ্যই এনআইডি না থাকে তার স্টুডেন্ট আইডি দিয়ে আমরা নির্ধারণ করতে পারি তার বয়সটা কত সেই বয়স অনুযায়ী আমরা তার জন্য এতখানি উন্মুক্ত করবো এতখানি আমরা উন্মুক্ত করব না তো বলা যেতে পারে এই যে তার জন্য আমরা একই দিকে মানসিকতাটা ডেভেলপ করলাম ডেভেলপ করার মাধ্যমে তার খারাপ দিকগুলো আমরা সরাই রাখলাম যাতে সে জানতে না পারে যে খারাপ দিকটা কেন এইদিকে যাতে উদ্বুদ্ধ হতে না পারে তাহলে দুই দিককে একসাথে করে আমরা এখানে অপরাধটা কমাইতে পারি আমরা বলতেছি না যে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আটকাই দেবো কিন্তু সোশ্যাল মিডিয়া আটকানো আমাদের জরুরি আমাদের জরুরি জরুরি ভিত্তিতে আমাদের এখানে করতে হবে যে আমরা ইমিডিয়েট স্টেপ ওনারা যেটা বলতেছেন সেটা একটা লং টার্ম স্টেপ কিন্তু বর্তমানে এটা কৃষক অপরাধ কমাইতে সাহায্য করবে না এখন যেগুলো হচ্ছে এগুলো আমাদের কোনোভাবে আটকাইতে হবে আটকানোর জন্য আমাদের অবশ্যই জন্য আমি বলতে পারি যে আমরা আজকে যে যুক্তির পক্ষে কথা বলতেছি এটা অবশ্যই একটা যুক্তিযুক্ত কথা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মডরেটার আমাকে ফ্লোর প্রদান করার জন্য মাননীয় মডরেটার প্রথমেই আজকে আমাদের যে বিষয়টি উত্থাপিত হয়েছে সেটি হলো যে কিশোর অপরাধ প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি মাননীয় মডারেটর দেখেন প্রথমে প্রধানমন্ত্রী এসে একটা কথা বলে গেলেন যে তারা লং টার্ম প্রসেস সেটা ফলো করবে না তারা একটা শর্ট টার্ম প্রসেসে যাবে মানুষ মডারেটর এখন এই যে তারা যে লং টার্ম প্রসেসে এখন যাবে না পরে যাবে কিন্তু আপনি যে সময়টার ভিতরে মানে আপনি এখানে বলতেছেন প্রতিরোধের কথা আবার আপনি বলছেন যে আমি শর্ট টার্ম প্রসেস আমি লং টার্ম প্রসেসে এখন যাচ্ছি না আপনি প্রতিরোধও করবেন আপনি লং টার্ম প্রসেসে যাবেন না তাহলে এটা একটা টাইম আপনি মনে করলেন যে আপনারা কোনোভাবে জিনিসটা সুন্দরভাবে আপনারা নিয়ন্ত্রণ করলেন কিন্তু ইন দ্য লং কেস ইন দ্য লং রান কী হবে এই কিশোর অবরোধ তো আবার বাড়বে তখন কি আপনি কি করবেন তখন আপনার এই যে কিশোর অপরাধটা কীভাবে কমাবেন আপনি যদি লং টার্ম প্রসেসে না যান যেহেতু আপনি প্রতিরোধ করতে চাচ্ছেন তারপর মাননীয় মডরেটর তারা দেখিয়ে গেল সাইবার সেলের কথা বলে গেল মাননীয় মডরেটর সাইবার সেল কীভাবে আপনার মানসিকতা পরিবর্তন করবে সাইবার সেল কীভাবে আপনাকে এটা বোঝাবে যে আপনি যদি কাজটা করেন এটা ভালো এটা খারাপ তারা আপনার স্ক্রিন টাইম মনিটরিং করবে তারা আপনার মানসিক যে পরিবর্তন এটা কিন্তু সাইবার সেল করতে পারবে না সাইবার সেল যদি করতে পারতো তাহলে এই ধরনের অপরাধগুলো আজকের সময় এসে হতো না মাননীয় মডারেটর তারপরে মাননীয় মডারেটর তারা যেভাবে বলে কিশোর অপরাধের কথা বলে গেল রাজশাহীর যে কিশোর অপরাধটা হয়েছে মাননীয় মডারেটর এই রাজশাহীর যে কিশোর অপরাধটা হয়েছে এটা আপনি ইনকেস এই জিনিসটা আপনি সোশ্যাল যে সাইট এইটা বন্ধ করে দিন আপনি কিভাবে যে ডার্ক সাইটগুলো আছে ভিপিএন আছে এটা কিভাবে আপনার এই যে সাইবার সেল আছে বা আপনি কিভাবে এই ভিপিএনগুলো বন্ধ করবেন বা এই ডার্ক যে সাইটগুলো আছে এগুলো কিভাবে বন্ধ করবেন এইগুলো যখন আপনি বন্ধ করতে পারবেন না এর মাধ্যমে কিন্তু ওই সেম জিনিসটা তারা দেখতে পাবে এবং যখন ওই সেম জিনিসটা ওই যে তারা যে চাকু নিয়ে ঘুরতেছে করতেছে তারা এটা দেখতে পাবে ইন কেস সেই জায়গায় থেকে যদি আপনি এইভাবে ভাবেন যে তার ওই পারিবারিক শিক্ষা বা যদি বোঝাইতে পারি যে না এই জিনিসটা খারাপ তোমরা যেটা করতেছো এটা ভালো না এটা এটা যদি তাদের মাথায় সেই মানসিকতা ইনপুট করা যায় বা এই জিনিসটা যদি চেঞ্জ করা যায় তাহলে আপনাদের থেকে আমাদের কেসটা আমাদের ওয়ার্ল্ডটা বেটার ফলো করবে মারমনি মডারেটার তারপরে মরমিটার আমরা কি বলছি আমরা বলছি যেহেতু একজন কিশোর দেখতে কেমন হয় একজন কিশোরের যখন আমরা তার থাকে কি সে কৌতূহল প্রবণ থাকে তার হলো যে অনুস মানে অনুসন্ধি ইচ্ছু যে প্রকাশনাটা এই ধরনের মানসিকতা তাদের থাকে এবং এই জায়গা থেকে যদি আমরা তাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে তাদের শেখাতে পারি যে আসলে কিশোর অপরাধটা কি বা এটার ভালো দিকটা কি এটার খারাপ দিকটা কি যদি আমরা এই জিনিসগুলো বোঝাতে পারি তাহলে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসবে এবং আপনারা যেটা বলে গেলেন যে আপনি এই মানসিকতা পরিবর্তন করলে তারা কিভাবে তারা তো আবার যদি অবরোধ করে তাহলে তাদের কেসই থাকে না মাননীয় মডারেটার কারণ যখন আপনার আপনি শিখতে পারবেন আপনি যখন পরিবার থেকে আপনার যে মূল জায়গা এখান থেকে যখন শিখতে পারবেন শিখতে পারার ফলে আপনার কিন্তু এই যে অবাধ ব্যবহার তখন সে করবে না তখন কিন্তু সে বুঝবে যে তার কতটুক ব্যবহার করা প্রয়োজন বা প্রয়োজন না তো এই জায়গা থেকে মনে করি আমরা ধন্যবাদ এবারে পক্ষের তৃতীয় বক্তা শাহরিনা ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা দুই দলই যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো কিশোর অপরাধ আসলে কিশোর অপরাধগুলো কীরকম হয় আমি আপনার একটা আমি আপনাদেরকে একটা ভয়াবহ চিত্র দেখাই কিছুদিন আগেই টিকটক হৃদয় নামের তথাকথিত একজন ব্যক্তি সে এক একটি চক্র খোলে যেখানে নারীদেরকে সে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছে তাদের তার অফিসে নিয়ে আসে এবং তাদের বিভিন্ন ভিডিও ধারণ করে সেগুলোকে বিক্রি করে ইন টেলিগ্রামের টেলিগ্রামের বিভিন্ন গ্রুপের কাছে এবং পরবর্তীতে সেখানেই থেমে থাকে না বরং তাদেরকে পাচার করে নিয়ে যায় ভারতে যেখানে মুম্বাই পুলিশ সেটাকে ধরে বাংলাদেশের কাছে অভিযোগটা দেয় যে এরকম একটা চক্র র্যাকেট বাংলাদেশের মধ্যে রয়েছে এই পুরো কাজটা এই তার যে পুরো র্যাকেটটা এটা পুরোটাই কন্ট্রোল করতে তারা অনলাইনের মাধ্যমে এবং শুধু তাই না বর্তমানে আরও অনেক অপরাধ রয়েছে যেরকম প্রতিনিয়তই অনলাইনে যারা শপিং করছে শপিং স্ক্যাম হচ্ছে যার অনেক ধরনের তারা ভুয়া ফান্ড রাইজিং করছে এই যে এই অপরাধগুলোর দিকে আমরা যদি তাকাই তারা যেটা বলেন প্রথমে যে কিশোর অপরাধগুলোর উদ্দেশ্য আসলে টাকা পয়সা না কিন্তু ব্যাপারটা আসলে এরকম না কিশোর অপরাধের মূল উদ্দেশ্য আসলে দুটো থাকে কৌতূহল কৌতূহলে কৌতূহল তাদেরকে ধাবিত করে দুই দিকে একটা হলো অর্থ উপার্জন আরেকটা হলো তাদেরকে তাদের খুব অসুস্থ বিনোদনের দিকে নিয়ে যায় তো এই দুটো দিকটাকে আমাদের যদি ব্লক করতে হয় রোধ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অবশ্যই একটা কন্ট্রোল থাকতে হবে তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে যেহেতু তারা শিশু তারা বয়সের বয়স অনুযায়ী শিশু তাদের উপর আমরা কর্তৃপক্ষ হয়ে কোনো ধরনের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দিতে পারবো না কিন্তু সেই সাথে আমাদের সেই অধিকারটা থাকবে সরকার হিসেবে যে আমরা তাদের তাদের বিচরণটাকে কিছু নিষেধাজ্ঞার মাধ্যমে নিতে পারি এখন এমনও অনেক সময় হতে পারে যে তারা যেটা বললেন এর কথা ভিপিএনের দিয়ে দিয়ে তারা এই সব সাইটে ঢুকবে এখন যদি আমরা জিনিসটাকে হ্যাঁ বা না রাখি যে তুমি ভিপি সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার করবে কি করবে না তখন সে করবে কিন্তু আমরা কি করবো মডারেটর আমরা একটি নতুন ব্যবস্থা যেখানে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স যেখানে তারা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাবে এগুলো দেবো তাহলে তাদের কি হবে তাদের মনোযোগটা অন্যদিকে যাবে এই স্কিল ডেভেলপমেন্টগুলো হবে তাদের আইসিটি অর্থাৎ তার হাতে ফোন আছে কিন্তু সে কাজ করছে একটা কীরকম কাজ বিভিন্ন ধরনের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল তাছাড়া প্রোগ্রামিং ওয়েব ডিজাইন তারপরে আরও অনেক ধরনের কাজ করে তারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারে এবং তারা তাদের হস্তশিল্পকে বিভিন্ন বিক্রিয় করতে পারে এভাবে যেটা হবে কৃষকরা কম বয়স থেকে টাকা পয়সা ইনকাম যখন করতে শিখবে বাবা মায়ের তদারকিতে তখন তারা বুঝবে যে অর্থ উপার্জন একটি মেধা এবং পরিশ্রমের সমন্বয় একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি আমি কখনো এভাবে মানে মানুষের সাথে করে বা ইনকাম করব না এবং অন্যদিকে তার ভিতরে একটা আত্মবিশ্বাস হবে যেটার কারণে সে হতাশ হবে না এবং কিশোর অপরাধের অন্যতম কারণ যেটা কিনা হতাশা সেটা থাকবে না এবং তার উপরন্তু তারা এই অশ্লীল এবং নোংরা জগতে অন্ধকার জগতে তারা পা দিবে না কারণ তারা তার সময়ের মূল্যটা জানে এবং তারা স্কিল ডেভেলপমেন্টেই কাজে দিবে তাই এটা

ধন্যবাদ মাননীয় মডরেটর আমাকে সুযোগ প্রদানের জন্য মাননীয় মডরেটর ফরাসি বিপ্লবের পরবর্তী সময় যখন ফরাসি বিপ্লবের প্রকৃত সাতটি মানস্পিকার ফরাসিদের পেতে হতো তখন নেপোলিয়ান বোনাপট বলেছিলেন মানুষের সভাপতি তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো অর্থাৎ সভাপতি পারিবারিক শিক্ষাটি যদি মানুষের সভাপতি সঠিক হয় আমরা বিশ্বাস করি ওই কিশোরটি শুরু থেকেই একজন অপরাধী হিসেবে গড়ে তোলার যে সাহসটি যে অনুসন্ধিচ্ছু ইচ্ছাটি সেটি তার মধ্যে জাগ্রত হয় না এবং তখনই সমাজে এই টিকটক হৃদয়ের মতো যে চক্রগুলো আছে সেগুলো তৈরি হয় না অর্থাৎ টিক্রয় হৃদয় যদি মাননীয় মডারেটর তাদের কাজগুলো এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে করেও থাকে সে তার অপরাধের যে মানসিকতাটা সেটি তৈরি হয়েছিল অফলাইনে সেটি তৈরি হয়েছিল কোনো একটি গ্রুপের সঙ্গবদ্ধ চক্রের আলাপ আলোচনার মাধ্যমে এবং সেটি কখনোই অনলাইনে হয়নি অফলাইনে হয়েছে পরবর্তীতে তারা অনলাইনকে ইউজ করেছে এখানে মাননীয় সভাপতি দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক প্রথমত এই টিকটক হৃদয়কে যদি স্কুল থেকে কলেজ থেকে এবং পরিবার থেকে এই শিক্ষাটা দেওয়া হতো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারটা কেন গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কেন তার জন্য এবং তার পরিবারের জন্যে এবং সমাজের প্রত্যেকটি শিশুর জন্য এটি কেন খারাপ এটি যদি তাকে বোঝানো হতো তাহলে মাননীয় মডারেটর এই কাজগুলো সে করতো না এক দ্বিতীয়ত আপনি যদি আজকে থেকে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে রেস্ট্রিকশন এনেও দেন তারে তারপরেও অনলাইন জগতে অনেক ডার্ক ওয়েব আছে ভিপিএন আছে এবং অন্যান্য অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে তারা এই ধরনের প্রলুব্ধকরণ কার্যক্রমগুলো করতে পারত অর্থাৎ আমাদের একদম শেকড় থেকে যদি আমরা সমাধান আনতে চাই তাহলে এই ধরনের নিয়ন্ত্রণ কোনো সমাধান নয় শেকটের সমাধানটা হচ্ছে তার শিক্ষার সমাধান তার পারিবারিক শিক্ষার সমাধান প্রথমত এক দ্বিতীয়ত মাননীয় সভাপতি মাননীয় মডারেটর তারা বলার চেষ্টা করেছেন যে দেখেন আমরা যদি আসলে এই ধরনের নিয়ন্ত্রণমূলক কার্যক্রমগুলো করি সাইবার সেল থেকে আমরা যদি হচ্ছে তাদেরকে কুল দেখানোর তা তাদের যে কুল দেখানোর যে প্রবণতা নিজেদেরকে এই ধরনের জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে চাই সাইবার সেল থেকে আমাদেরকে এটি বন্ধ করতে হবে আপনি একটি ঢাকা পোস্টের জরিপ দেখুন দুই হাজার সালে বাংলাদেশ এই যে সাউথ এশিয়ান গুলো ছিল তাদের মধ্যে পর্নোগ্রাফি দেখার রেটে হাই রেটের মধ্যে এক থেকে দশের মধ্যে ছিল বাংলাদেশ এবং পরবর্তী সময় যখন পর্নোগ্রাফি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো দুই সালে রিপোর্টে গিয়ে বাংলাদেশের অবস্থান আরও বেশি উন্নত হলো অর্থাৎ আপনি যদি পর্নোগ্রাফি দেখার মতো কাজক্রমগুলো বন্ধ করতে চান আপনার এই ধরনের সোশ্যাল মিডিয়া বা অনলাইন নিয়ন্ত্রণ করা বা বন্ধ করা কোনো সলিউশন না যদি সলিউশন হতো তাহলে পর্নোগ্রাফি দেখার পরিমাণটা বেড়ে যেত না ভারতের মতো জায়গায় যখন শিশু মল স্টেশনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেল তখন তাদের মধ্যে সেক্স এডুকেশনটা কেন গুরুত্বপূর্ণ এই ধরনের সামাজিক জোয়ার তৈরি হলো এবং পরবর্তী সময়ে ও এম জি মতো মুভি তৈরি হলো যেখানে আমাদের দেখানো হলো যদি পরিবার থেকে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় তাদেরকে সেক্স গুড টাচ টাচ কি সেটি দেখানো হয় তাহলে এই ধরনের তাদের যে প্রবণ মন আছে যৌনতার প্রতি সেটি কমে যায় এবং তারা নোংরা যৌনতা করে না এবং তাদের এইটির প্রতি জ্ঞান থাকে যেটি তাদেরকে একটি বিকশিত মানুষ হিসাবে তৈরি হতে সাহায্য করে অর্থাৎ মাননীয় মডেটর আজকে যদি আপনি এই ধরনের জিনিসগুলোকে ট্যাবু করে রাখেন এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি আমাদের চলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই তৃতীয় মানস্পিকার শিল্প বিপ্লবের যুগে তখন মাননীয়

ধন্যবাদ মাননীয় মডেলের আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের মায়েরা বুঝি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বাসায় মনে হয় এখন আর নৈতিকতা ধর্মচর্চা মূল্যবোধের কথা বলা হয় না প্রতিটা বাবা মাই মনে হয় বাচ্চাদেরকে আর মূল্যবোধ দেওয়াটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন না আমরা আপনাদেরকে বলতে চাই আজ পর্যন্ত প্রতিটা ক্লাসে এখন পর্যন্ত আইসিটি বলেন ধর্ম ও নীতিশিক্ষা বলেন এবং সব ধরনের সামাজিক যেই সচেতনতার বিষয়গুলো এগুলো পাঠদান করা হচ্ছে তারপরেও কেন এত দৌরাত্ম বেড়ে গেল এই কিশোর অপরাধীদের এই কিশোর অপরাধীদের দৌরাত্ম বেড়ে যাওয়ার কারণ হলো বর্তমানে তাদের কাছে অবাধ ব্যবহারের সুযোগ আছে তারা প্রতিবারই তাদের বিষয়টা থেকে বের হয়ে যাচ্ছে সেটা হলো অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ তারা আমাদেরকে প্রমাণ করবে কিভাবে অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ করে তারা এই জিনিসটাকে কিশোর অপরাধ রোধ করতে পারে কিন্তু তা তারা করছে না তারা এনিয়ে বিনিয়ে যাচ্ছে তাই বলছেন আপনাদেরকে আমি বলছি যদি অবাধ ব্যবহার আপনার উন্মুক্ত রেখেই অবাধ ব্যবহার উন্মুক্ত রেখে আপনারা যদি সামাজিক সমস্যাগুলোকে সমাধান করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আইনের সাহায্য নিতে হবে আইনের আপনারা আইনের মানুষ আপনাদের আরও ভালো জানার কথা এই ব্যাপারটা পরিবার এ পর্যন্ত দায়িত্ব সবারই গ্রহণ করা প্রতিটা পরিবার থেকে মানুষ ভালো শিক্ষা নিয়ে আসে কিন্তু যখন একটা মানুষ যখন সব কিছু তার ওয়ে বন্ধ তারপর সে ভিপিএন দিয়ে যখন ইন্টারনেট চালাচ্ছে তার মানে তার পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সবগুলো সে ভেদ করে গিয়েছে তাকে আর ধরার কিছু নাই আমাদের বুঝতে হবে যে একজন কিশোর এবং অপরাধী দুজন সেম না একজন অপরাধী যে অপরাধ করছে তার অবশ্যই তার অবশ্যই সে অন্য শিশুদের চেয়ে আলাদা তাই আপনি সবার জন্য সে যেই নিয়মটা দিচ্ছেন যেই ব্যবস্থাটা রাখছেন সেটা অবশ্যই আপনি একজন অপরাধীর ক্ষেত্রে নিতে পারেন না অপরাধটা দমন করার জন্য অবশ্যই আমাদেরকে একটা ভালো একটি সমাধানে আসতে হবে আর আপনারা যেটা বলছেন ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা এই জিনিসগুলো অলরেডি চলে আসে তারপর যদি আপনি এগুলোতে গুরুত্ব আরোপ করতে চান এটা যেরকম একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এর চেয়ে আমরা সহজ সহজতরভাবে এবং পরিবার এই শিক্ষা এই বিষয়গুলোকে সহায়তা করার জন্য আইন বা সরকার নিজ দায়িত্বে তাদের আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে আমরা একটি সঠিক দিক বিপক্ষ দলনেতা একটি ব্যবস্থা তৈরি করে দিতে পারি যদি আমরা আইনের ব্যব চর্চাটাকে রাখতে পারি ধন্যবাদ মানুষ মরেটা ধন্যবাদ সবাইকে মাননীয় মডারেটর সরকারি দল দুটি ভুল করেছে এক প্রতিকার এবং প্রতিরোধের মধ্যে গুলিয়ে ফেলেছে আপনি যখন প্রতিকারের চিন্তা করেন আপনি লং টার্মের চিন্তা করতেই পারেন কিন্তু যখন আপনি প্রতিরোধের চিন্তা করেন আপনি আপনার লং টার্মে সেটি কীভাবে প্রতিরোধ করতে পারেন এবং পরবর্তী জেনারেশন বর্তমানে যে অপরাধগুলো করছে সেটি যেন না করে সেটির জন্য আপনি স্টেপ নেন যেটি আমরা ইউকেতে দেখেছি ইউএসএতে দেখেছি আমরা সেক্সুয়াল মলেস্টেশন কমানোর জন্য তারা যে প্রতিরোধমূলক স্টেপটি নিয়েছিল সেটি ছিল একটি লং টার্ম স্টেপ যেটি ভারতও পরবর্তীতে অ্যাপ্লাই করেছে তাই এই ধরনের প্রতিরোধ করার জন্য প্রথমত আপনাকে লং টার্ম স্টেপ প্রথমত নিতেই হবে এক দ্বিতীয়ত তারা বলার চেষ্টা করেছে যে দেখেন অপরাধী এবং কিশোর তো এক না দুইজন আলাদা তার মানে কি আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা অপরাধী চিহ্নিত করে তাদের জন্য নিয়ন্ত্রণ আলাদা করবেন এবং যারা অপরাধী না তাদের জন্য অবাধ নিয়ন্ত্রণ রাখবেন যদি এটা হয় বিতর্কটা তাহলে মানুষ সভাপতি তারা বিতর্কের জায়গা থেকে আলাদা হয়ে গেছে কারণ আপনি যখন এই বিতর্কটা করেন তার মানে আপনাকে সকল কিশোরদের জন্যই চিন্তা করতে হবে আপনি আলাদা করে যারা শুধুমাত্র অপরাধী তাদের নিয়ে বিতর্কটা করতে পারে না তারপরে মানুষ সভাপতি তারা বলার চেষ্টা করে গেছে যে দেখেন আমরা আসলে তো পারিবারিক শিক্ষা দিচ্ছি আমরা তো নৈতিক মূল্যবোধের শিক্ষাটা দিচ্ছি তারপরেও কেন হচ্ছে যে আমাদের অপরাধটা হচ্ছে কারণ মাননীয় সভাপতি নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার যে অংশটুকু আমাদের বর্তমানে সামাজিক জীবনের জন্য চলার দরকার সেটুকু আমরা পাচ্ছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নৈতিকতা আছে সম্পর্কে আমরা জানি না আপনি আমাদের আইসিটি বইটি খুলে দেখেন সেখানে কোথাও সোশ্যাল মিডিয়ার এটিকেটটি দেখতে কিরকম সেটা আমরা জানি না আপনি আমাদের আইসিটি বইটি খুলে দেখেন সেখানে আমরা কোথাও জানি না যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ব্যবহার বিধিটা কেমন হতে হবে সেখানে যে নোংরা কারবারগুলো কারবারগুলো হয় হয় বা সেখানে যে অপরাধমূলক সেগুলো দেখতে কেমন এবং সেগুলো থেকে আমাদের নিজেদেরকে কেন বিরত রাখতে হবে সেটির কোন তুলনামূলক আলোচনা এখানে নেই কোনটি ভালো কোনটি খারাপ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে একটি ভালো খারাপের দুনিয়া তৈরি হয়েছে সেই দুনিয়ার প্রকৃত দৃশ্যায়ন আমাদের এই বইগুলোতে নেই এবং পরিবার থেকেও যখন মাননীয় সভাপতি আমাদেরকে বুঝতে হবে আমাদের পিতামাতারা কিন্তু এই ধরনের অনলাইন এবং সোশ্যাল কার্যক্রমে তাদের সময় ছিল না আমরাই সেকেন্ড ফার্স্ট জেনারেশন যারা কিনা এই ধরনের কালচারের মধ্যে দিয়ে যাচ্ছি অর্থাৎ এই জায়গা থেকে আমাদের পরিবার থেকেও যে সঠিক সোশ্যাল মিডিয়ার শিক্ষাটা পরিপূর্ণরূপে আসবে সেইটা সেই ধরনের কাম্য করাটাও ভুল অর্থাৎ এই জায়গা থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার যদি সঠিক রূপে এগিয়ে নিয়ে আসে কোনোভাবেই একটি সামাজিক আন্দোলন তৈরি হবে না কোনোভাবেই আমাদের তৃতীয় জেনারেশন যারা আছে এই তৃতীয় শিল্প বিপ্লবের মধ্যে যে প্রাণবন্ত বিতর্ক পর্ব শেষ একটু পরেই ফলাফল এই আর এই সময়টুকুতে আমরা শুনবো সম্মানিত বিচারক ও মডারেটরের সংক্ষিপ্ত অভিমত প্রথমেই অনুরোধ করছি প্রফেসর ডক্টর বিধান চন্দ্র দাস স্যারকে এই মাত্র যে বিতর্কটি আমরা দেখলাম এটি বলা যায় যে মোটামুটি বেশ উপভোগ্য হয়েছিল এবং লড়াইটা বেশ জমেও উঠেছিল আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই যে আসলে এ ধরনের কোনো বিতর্ক আমরা যদি আরও একটু বেশি সময় নিয়ে দেখতে পারতাম শুনতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো কিন্তু যেহেতু এটা একটা বিধিবদ্ধ সংস্থা কর্তৃক আয়োজিত একটা অনুষ্ঠান কাজে একটা টাইমের মধ্যে থাকার বিষয় আছে তো আমি ব্যক্তিগতভাবে এখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের সম্মানিত মডারেটর মহোদয় উনি কিছু কথা বলেছিলেন কিন্তু তো সেটা কিন্তু পুরোপুরি যে আমার যারা এখানে অংশগ্রহণ তোমরা করলে তারা রাখতে পেরেছ বলে মনে হয়নি কিছু কিছু ডেভিয়েশান কিন্তু তোমাদের হয়েছে তোমরা সেখান থেকে সরে এসছো বিশেষ করে উনি কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছিলেন যে তিনটি আমাদের ভাগ আছে কম্পোনেন্ট আছে মার্কস দেওয়ার তো সেখানে তোমাদের কারো কারোর ভাষা এবং উচ্চারণ আমি খুবই মানে অবাক হয়েছি যে এটি ঠিক আমি আশা করিনি তোমাদের কাছ থেকে যে যুক্তিটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে তথ্যটা আমার তো মনে হয়েছে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে কিছু ভুল হয়ে গেছে আরেকটি কথা আমি বলবো যে এখানে যেহেতু মডারেটার এখানে তো সভাপতি ছিলেন না বিশেষ করে বিপক্ষের দলের এটা কিন্তু বারবার এটা খারাপ লাগছিল শুনতে যে যেখানে মডারেটার ডিক্লিয়ার করা যায় হ্যাঁ অন্য অন্য বিতর্ক অনুষ্ঠানের সভাপতি থাকেন সেটা ঠিকই আছে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখা উচিত ছিল এবারে বলছেন সম্মানিত বিচারক জেনাব মোহাম্মদ আবু সাঈদ বিতর্কের যে কতগুলো রুলস রেগুলেশন ছিল কতগুলো নিয়মকানুন ছিল এবং যে আমাদের তিনটি কম্পোনেন্টে যে ছিল সেই তিনটি কম্পোনেন্টকে মানে এর মধ্যে আমরা যদি বলি এর বাইরে কিছু বলা হয়নি লেখা হয়নি কিন্তু কতগুলো যেমন আমরা অঙ্গভঙ্গির কথা বলি প্রথমে কিন্তু বিতার্কিক হতে গেলে আমাকে কথা বলতে হচ্ছে কথা বলতে গিয়ে আমাকে যে বিতার্কিক সুলভ যে অঙ্গভঙ্গি করা দরকার সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় অনুপস্থিতি পেয়েছি আমরা আজকের ক্ষেত্রে তো তোমার উচ্চারণ ভালো ছিল কিন্তু একদম আমরা একই গতিতে বলে গিয়েছি এটি গতি বাড়াতে হবে কমাতে হবে আমাকে সামটাইমস আমাকে জোরে বলতে হবে কোন আসতে বলতে হবে এই যে আমাকে স্পিড মানে এই যে বিতার্কিক হিসেবে আমাকে তিন মিনিটের মধ্যে অনেকগুলো বিষয়কে আমাকে কাভার করতে হবে এই যে এই জায়গাটিতে আমাকে আরেকটু আমাদের মনে নজর দেওয়া দরকার এবং সবচাইতে যেটা অনুপস্থিতি আমরা দেখেছি প্রত্যেকের ক্ষেত্রেই তো আমরা কোনো প্রশ্ন রেখে যাওনি কিন্তু যে আমি পরের জন্য প্রশ্ন রেখে গেলাম যে আমার এই জায়গাটিতে আমার অবস্থান হচ্ছে এখানে কিন্তু আমি আমার যে প্রতিপক্ষ অথবা যে পক্ষদল এখানে আছে তার প্রতি আমি প্রশ্ন রেখে গেলাম এবং অবাধ শব্দটিকে আমরা বারবার বলেছি অবাধটাকে আমাদের ডিফাইন করা যে আমরা কিন্তু অবাধ বিচরণ বলেছি কিন্তু বিচরণের কথা বলেছে অবাধ বিচরণ যে অনেক বেশি বিচরণ করা হচ্ছে এই জায়গাটিতে মনে হয় তুমি একটু ভালো বলেছ তোমার দলের অন্যদের চেয়ে তুমি যাকে আরেকটু ভালো ক্লিয়ার করেছ কিন্তু দলনেতা হিসেবে যে নিজের দলের অবস্থানকে আরও সুস্পষ্ট বলে এবং বিশেষ করে আমার বক্তব্যের শেষে যে কোনো বক্তা অথবা দলনেতা যখন বক্তব্যের শেষে তোমাকে রিএমফেসাইজ করতে হবে তো পুনরায় বলে যেতে হবে যে না আমারই অবস্থান হচ্ছে আমার অবস্থান আমরা বলতে চাই যে কৃষির ওপর প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের নিয়ন্ত্রণই জরুরি আর তোমরা যারা বিপক্ষ দল না যে কৃষির ওপর প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অবাধ নিয়ন্ত্রণের চেয়ে সামাজিক আচরণ শেখানো বা পারিবারিক আচরণ শেখানো বেশি জরুরি অর্থাৎ শেষে এসে তোমাকে আবার আগের সবগুলো কথাকে সাম আপ করে র্যাপ আপ করে তোমাকে তোমার অবস্থানকে সুস্পষ্টভাবে বলতে হবে এবার অনুরোধ করছি সম্মানিত মডারেটর জেনা মোহাম্মদ মনিরুল হাসানকে অত্যন্ত মুগ্ধ হয়ে শুনছিলাম তোমাদের বিতর্ক এতক্ষণ আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল কিশোর অপরাধ প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি তোমরা দুটি দল খুব সুন্দর বিতর্ক করেছ তবে আমাদের এক্সপেকটেশন অর্থাৎ প্রত্যাশার যে জায়গাটি ছিল সেটি আসলে তোমরা পূরণ করতে পারো নি অথবা আমাদের প্রত্যাশাটি তোমাদের কাছে আসলে খুব বেশি ছিল কারণ আমাদের আজকের যে বিতর্কের বিষয় এটি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং সমসাময়িক একটি বিষয় এ বিষয়ে আসলে সবার পারদর্শিতা কিংবা যোগ্যতা কথা বলার যে এলিমেন্টস কিংবা যুক্তি তোমার হচ্ছে তথ্য এবং তত্ত্ব উপাত্ত এগুলি কিন্তু অবাধ প্রবাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই তত্ত্ব এবং উপাত্তের যে ব্যবহার সেটি কিন্তু তোমরা আসলে আজকে খুব সুন্দরভাবে তোমাদের বক্তব্যে ফুটিয়ে তুলতে পারো আমি যদি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করতে চাই কারণ এটি হচ্ছে মূল্যায়নটা হচ্ছে বিতর্কের একটি পার্ট ইন্টাগ্রাল পার্ট আমি বলবো যে ধরে ধরে যদি বলি যে প্রথম বিতর্কিক দলের তোমাদের দলীয় অবস্থান এবং সঙ্গায়ন এবং তোমরা পক্ষ দল কোন দিকে বিতর্কটা নিতে যাচ্ছে। সেটা কিন্তু ট্র্যাকটা তোমরা ঠিক করে দিতে পারতে যে হ্যাঁ আমাদের দলীয় অবস্থান এটি সংগায়ন এটি বিষয়টাকে ভেঙে মানে কতটি প্রবঞ্চ তুমি এখানে আনতে চাচ্ছ সেটা কিন্তু তোমরা বলতে পারতো কিন্তু সেদিক থেকে তুমি আসলে আমি মনে করি যে পুরো তোমার পুরো প্রস্তুতি আমার মনে হয় যে ছিল না কারণ তুমি সংজ্ঞায়ন করেছো শুধুমাত্র কিশোর অপরাধ কি কিশোর কি এই বিষয় নিয়ে মিডিয়া আসলে সোশ্যাল মিডিয়া কি তারপর হচ্ছে যে অবাধ ব্যবহার মানে কতটুকু ব্যবহার করলে এটাকে অবাধ ব্যবহার বলা হয় বা বলা যেতে পারে সেটা কিন্তু তোমরা বলো এটা বলতে পারতা যে আমরা আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু দূরে না কারণ মানুষ সামাজিক জীব আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি তো সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের মধ্যে থাকবে কিন্তু এটা কতটুকু ব্যবহার করব এটার কতটুকু নিয়ন্ত্রিত ব্যবহার আমরা করবো সেটি কিন্তু সংজ্ঞানটা তোমরা দিতে পারতে এবং প্রথম বক্তা হিসেবে তুমি এটা দিতে পারতে খুব সুন্দর করে কিন্তু সেটা তুমি দিতে পারো নি তোমার পক্ষ দলের দ্বিতীয় বক্তা তুমি অনলাইন ডাটা অ্যানালাইসিসের কথা বলেছ তারপরে হচ্ছে তুমি প্রযুক্তির যে ব্যবহার ইন্টারনেটে যে ব্যবহার সেটি হচ্ছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে তুমি রাষ্ট্রীয় পদক্ষেপের কথা বলেছ কিন্তু তোমার বক্তব্যের মধ্যে একটা বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে তুমি কথ্য ভাষা এবং চলিত ভাষা অর্থাৎ প্রমিত ভাষা এবং কথ্য ভাষার একটা মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি তুমি বলেছো যে দেখাইলাম আটকাইছি দিচ্ছি এই যে কথ্য ভাষা চলিত ভাষা এবং প্রমিত ভাষার যে মিশ্রণ এটি কিন্তু বিতর্কের ক্ষেত্রে অত্যন্ত দোষণীয় একটি বিষয় আমি মনে করি যে পরবর্তীতে তুমি যখন ডিবেট করবে তখন এই বিষয়গুলি আসলে আর একটু প্র্যাকটিস করে আসবে আর একটু চর্চা করে আসবে যেন এই কথ্য ভাষা এবং চলিত ভাষার মিশ্রণটা না হয় তবে আমার কাছে মনে হয়েছে যে দলনেতা হিসেবে তোমার দলীয় যে অবস্থান অর্থাৎ তোমার যে প্রথম বক্তা বক্তব্য দিয়ে গেছেন দ্বিতীয় বক্তার মধ্যে কিছুটা ব্যত্যয় হয়েছে অর্থাৎ প্রথম বক্তার সাথে লিঙ্ক ছিল না সেই যে এই যে গ্যাপটা ছিল যে লোফলটা ছিল তোমার দলের তুমি দলনেতা হিসেবে কিন্তু সেই লোফলটাকে কাভার করে তোমার দলীয় অবস্থানটা একটা সামগ্রিক একটা সমষ্টিগত অবস্থানে কিন্তু তুমি নিয়ে আসতে পারতে কিন্তু তুমি সেটা করনি তুমি বিপক্ষ দলের যুক্তি খণ্ডন দিয়ে শুরু করেছ এবং তোমার অবস্থানটাকে তুমি স্পষ্ট করেছো বাট তোমার দলীয় যে লিঙ্ক আপটা সেই লিঙ্ক আপটা তুমি যদি করতে পারতে তোমার দলের অবস্থানটা আরও ভালো হতো আসলে আমি বলতে চাচ্ছি যে ডিবেট ডিবেট ইজ এ পারফর্মিং আর্ট অফ দ্য ইন্টেলেকচুয়াল ইট ইস কোয়াট ডিফারেন্ট দ্যান দ্যাট অফ আদার পারফর্মিং আর্টস আমি বলতে যাচ্ছি যে তোমার ডিবেটটা কিন্তু হচ্ছে যে এটা একটা পারফর্মিং আর্ট এবং এখানে হচ্ছে যারা এজুকেটেড এখানে কিন্তু দুটি পক্ষ থাকে পক্ষ দল বিপক্ষ দল এবং আদার যে পারফর্মিং আর্ট রয়েছে যেমন নাচ গান কিংবা প্ল্যাটফর্মে বা কোনো স্টেজে যে পারফর্মগুলি করা হয় সেখান থেকে কিন্তু কোনো প্রতিপক্ষ দল থাকে না এবং সেই পারফর্মগুলি করার জন্য কিন্তু সেই পারফরমেন্স করার জন্য কিন্তু কোনো তোমার ইন্টেলেকচুয়াল হওয়ার দরকার হয় না অর্থাৎ তুমি যখন একটা ফ্লুট অর্থাৎ বাসি বাজাতে চাচ্ছ কিংবা হারমোনিয়াম বাজাতে চাচ্ছো তুমি যখন গান গাইতে যাবে তুমি যখন নাচতে যাবে তখন কিন্তু সেখানে তোমার এজুকেটেড হওয়ার দরকার নেই তোমাকে ইন্টেলেকচুয়াল হওয়ার দরকার নেই তোমার স্কলার হওয়ার দরকার নেই বাট ওয়েভার ইউ স্ট্যান্ড ইনফ্রন্ট অফ আ ডায়াস ইউ হ্যাভ টু বি ইন্টেলেকচুয়ালি অর্থাৎ দুইটি বড় বড় ভাইটাল ইনস্টিটিউশন এখানে এসছো আমাদের প্রত্যাশা ছিল যে আজকে ডিবেটের যে এনভায়রনমেন্ট আজকে ডিবেটের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে সেটি হচ্ছে অত্যন্ত কম্পিটিভ হবে অত্যন্ত ফাইটিং এনভাররমেন্ট থাকবে কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারিনি এবার ইভেন যুক্তিখন্ডন পর্ব কিন্তু সেটা আসেনি অথচ আজকের যে বিষয় বিষয়টি অত্যন্ত বহুল চর্চিত একটি বিষয় এখানে বলার কিন্তু অনেক কিছু রয়েছে কারণ সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে আজকে কিশোর গ্যাঙ্গের মতো প্রস্তুতি তৈরি হচ্ছে অর্থাৎ যুক্তিখণ্ডনে তো আমার কাছে মনে হয় উভয় দলই আসলে মুন্সিয়ানের পরিচয় দিতে পারো আমরা আর একটু বেশি প্রত্যাশা করেছিলাম তোমাদের কাছ থেকে যাই হোক তারপরেও তোমরা যতটুকু ডিবেট করেছো তাতে আমার কাছে মনে হয় যে আজকের বিতর্কটি উপভোগ্য হয়েছে তবে পরবর্তীতে যে দল বিজয়ী হবে এবং যারা বিজয়ী দল আমি মনে করি যে যারা বিজয়ী হতে পারবে না আজকে এটাই হচ্ছে থেমে থাকা নয় এরপরে আরও জীবনের আরও অনেক অধ্যায় রয়েছে অনেক চ্যাপ্টার রয়েছে অনেক স্টেজ রয়েছে অনেক স্টেপ রয়েছে সো সেই পর্বগুলিতে তোমরা আরও ভালো করবে এবং নিজেদেরকে সুন্দরভাবে তুলে ধরতে পারবে বিশ্ব মঞ্চের সামনে ধন্যবাদ সবাইকে বিজয়ী দলের নাম ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিধানচন্দ্র দাসদারকে আজকের বিজয়ী দল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আবু সাইদ স্যারকে আজকের শ্রেষ্ঠ বক্তা আসি বিপক্ষ দলের সাধন মুখার্জি অনেক ধন্যবাদ সম্মানিত মডারেটর সম্মানিত বিচারক সেই সঙ্গে অভিনন্দন বিজয়ী ও বিজিত আজকের বিতর্কে অংশ নেয়া দুটি দল সম্মানিত বিচারক মডারেটর অনুষ্ঠানটির প্রযোজক সেই সাথে শ্রোতাবন্ধু আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করলেন ধন্যবাদ আপনাদেরও শ্রোতা আবারও কথা হবে দেখা হবে আগামী মাসের প্রথম মঙ্গলবার বেলা আড়াইটায় খোদা হাফেজ